নমস্কাৰ, স্বাগতম প্ৰাইম টাইম 18 লৈ ষ্টুডিঅত মই ৰশ্মিতা গোস্বামী। নমস্কাৰ, ষ্টুডিঅত মই প্ৰাঞ্জল। এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, অসমত বংগমূলীয় মিয়া খেদাৰ অভিযান চলোৱাৰ সময়তে অসমীয়া জাতিক গালি পাৰি গান গোৱাৰ ধৃষ্টতা মিয়া গায়কৰ। অসম কি তোমাৰ পৈতৃক সম্পদ নেকি বুলি আৰম্ভ কৰি মিয়া গানেৰে উচতনি দিয়াই নহয়, থলুৱা অসমীয়া জনগোষ্ঠীক হুংকাৰ দিবলৈও কুণ্ঠাবোধ নকৰিলে মিয়া গায়কে। মিয়া জাগিলে কিন্তু নিজৰ নাম পাহৰি যাবা বুলি গানেৰে উচতনি দিয়াৰ চেষ্টা চলালে আলতাফ হুছেইন নামৰ অখ্যাত গায়কজনে। এই চৰম ধৃষ্টতা সামাজিক মাধ্যমত ভাইৰেল হোৱাৰ পিছত ৰাজ্যজুৰি সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ। এই গায়কজনে যি গান গাইছে সেয়া আমি শুনাব নোৱাৰোঁ। অসমীয়াক গালি দি, অসমৰ পিতৃপুৰুষক গালি দি, সকলোকে গালি দি এই গানটো নিৰ্মাণ কৰিছে, বিভিন্ন কথা কৈছে, আৰু সেই কথাবোৰৰ মাজত অসমৰ অসমীয়া লোকসকলে নিজৰ নাম পাহৰি যাব বুলি উল্লেখ কৰিছে এই গায়কজনে। যদি মিয়াক জোকাই লয় তেনেহ'লে নিজৰ নাম পাহৰি যাব বুলি হুংকাৰ দিছে আৰু সাম্প্ৰদায়িক সংঘৰ্ষৰ সৃষ্টি কৰিবলৈ চেষ্টা কৰিছে এই অখ্যাত গায়কজনে। অসমীয়া জাতিক গালি পাৰি গান গোৱাৰ ধৃষ্টতা এইজন মিয়া গায়কৰ। অসম কি তোমাৰ পৈতৃক সম্পদ নেকি বুলি আৰম্ভ কৰি মিয়া গানেৰে উচতনি দিয়াই নহয়, থলুৱা অসমীয়া জনগোষ্ঠীক হুংকাৰ দিবলৈও কুণ্ঠাবোধ নকৰিলে এইগৰাকী মিয়া গায়কে। মিয়া জাগিলে কিন্তু নিজৰ নাম পাহৰি যাবা বুলি গানেৰে উচতনি দিয়াৰ চেষ্টা চলালে আলতাফ হুছেইন নামৰ এই অখ্যাত গায়কজনে। বাৰে বাৰে সেই গানটোৰ 4 মিনিটতকৈ অধিক দীঘল গান, সেই গানটোত প্ৰায় 4-5 বাৰমান সেই কথাখিনি উল্লেখ কৰিছে এই গায়কজনে। মিয়া জাগিলে কিন্তু নিজৰ নাম পাহৰি যাবা, এই কথাখিনি বাৰে বাৰে উল্লেখ কৰি সাম্প্ৰদায়িক সংঘৰ্ষৰ সৃষ্টি কৰিবলৈ চেষ্টা কৰিলে এই অখ্যাত গায়কজনে। ইফালে আলতাফ হুছেইনৰ এই বিতৰ্কিত গানক লৈ প্ৰতিক্ৰিয়া ৰাইজৰ দলৰ উপসভাপতি আজিজুৰ ৰহমানৰ। গানটো কোনে গাইছে চিনি নাপায় যদিও এনে গীতে পৰিস্থিতি উত্তপ্ত কৰিব বুলিহে ছ'চিয়েল মিডিয়া যোগে প্ৰকাশ কৰে তেওঁ। নিজকে অলপ সংযম হৈ থকাৰ আহ্বান জনালে নেতাগৰাকীয়ে। এয়া আজিজুৰ ৰহমানৰ এটা ফেচবুক পোষ্ট, আৰু সেই ফেচবুক পোষ্টতেই তেওঁ উল্লেখ কৰিছে এই গান গোৱা গায়কজন কোন হয় কি নাম নাজানো, কিন্তু এই গায়কজনে বেয়া কাম কৰিছে বুলি আজিজুৰ ৰহমানে উল্লেখ কৰিছে তেওঁৰ সামাজিক মাধ্যমত। আমাৰ ডেপুটি এডিটৰ পাৰ্থজ্যোতি বৰা বৰ্তমান পোনপটে সম্প্ৰচাৰ আছে নিউজ ৰুমৰ পৰা। পাৰ্থজ্যোতি, এটা ডাঙৰ খবৰ হিচাপে ইয়াক বিবেচনা কৰা হৈছে, অধিক তথ্য আপোনাৰ লগত কোন আছে, কি আছে আৰু কি কি শেহতীয়া খবৰ জনাব আপুনি? প্ৰাঞ্জল, ইতিমধ্যে আপুনি সবিশেষ জনাইছে, আলতাফ হুছেইন নামৰ সেই গায়কজনে অসমীয়া ভাষাত সেই গান ৰচনা কৰিছে আৰু গান ৰচনা কৰি তেওঁ ইউটিউবত আপলোড কৰিছিল আৰু তেওঁ আপলোড কৰাৰ 10 ঘণ্টাৰ ভিতৰতে সেই গানটো এক প্ৰকাৰ ভাইৰেল হোৱা পৰিলক্ষিত হৈছে আৰু সেই গানটোত তেওঁ অসম কি তোমাৰ পিতৃ নেকি কেনেধৰণৰ প্ৰশ্নৰ অৱতাৰণা কৰিছে আৰু তাৰ লগতে উচতনিমূলক কিছু মন্তব্য কৰা সেই গানটোত তেওঁ পৰিলক্ষিত হৈছিল। যি সময়ত অসমত এক সাম্প্ৰদায়িক পৰিস্থিতি গা কৰি উঠা পৰিলক্ষিত হৈছে, যি সময়ত সকলো ধৈৰ্য ধৰা সংযত হোৱাৰ এক সময় আহি পৰিছে, সময় আহ্বান, সেই সময় তেনেধৰণৰ উচতনিমূলক গান এটাই অসমৰ পৰিৱেশ বিনষ্ট কৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে। এনেধৰণৰ গান যাতে কোনেও উচতনিমূলক গান যাতে কোনেও ভাইৰেল নকৰে, গান গাই কোনেও যদি ভাইৰেল নকৰে সেয়া সময়ৰ আহ্বান। ইতিমধ্যেই সেই গানটো সেই অখ্যাত ছিংগাৰজনে, গায়কজনে সেই গানটো ডিলিট কৰিছে। ডিলিট কৰি তেওঁ এটা ফেচবুক লাইভ দিছে, এক মন্তব্য ৰাখিছে ফেচবুকত। সেই মন্তব্যৰ যোগেদি যদিও তেওঁ এপলজেটিক হোৱা দেখা নাই, ক্ষমা প্ৰত্যক্ষভাৱে ক্ষমা খোজা দেখা নাই, কিন্তু তেওঁ কৈছে তেওঁ হেঁচাত পৰাৰ ফলত গানটো তেওঁ ডিলিট কৰি দিবলগীয়া হ'ল। অৱশ্যে তেওঁ তাৰ লগতে কৈছে এই অসমখনত সকলো জাতিৰ সকলো ধৰ্মৰ লোকে সমানে সসন্মানেৰে জীয়াই থকাৰ অধিকাৰ আছে, সম অধিকাৰীৰে জীয়াই থকাৰ অধিকাৰ আছে, এই দেশখন স্বাধীন কৰাত হিন্দু মুছলমান জৈন খ্ৰীষ্টান শিখ সকলোৰে অৱদান আছে, তেনেস্থলত কোনো ধৰ্মৰ লোককে বৈষম্যৰ বলি হ'ব নালাগে, এনেবোৰ কথাও কৈছে। কিন্তু গানটোত যদি মন কৰে আপুনি, গানটোত তেওঁ উচতনিমূলক মন্তব্য দিছিল আৰু গানটো তেওঁ ডিলিট কৰাৰ স্বত্তেও কিন্তু ইতিমধ্যে গানটো ভাইৰেল হৈ পৰিছে। যি সময়ত মাছক কেন্দ্ৰ কৰি এক সাম্প্ৰদায়িক পৰিস্থিতি গা কৰি উঠিছিল অসমত, দুটা সম্প্ৰদায়ৰ মাজত সংঘাতৰ সূত্ৰপাত হৈছিল, তাৰ মাজতে এনেধৰণৰ উচতনিমূলক গানে পৰিৱেশ বিনষ্ট কৰাৰ আশংকা আছে। গতিকে এই গানটো সেই ব্যক্তিজনে গোৱাৰ ফলত আৰক্ষী প্ৰশাসনে কি ভূমিকা গ্ৰহণ কৰে সেয়া লক্ষণীয় হ'ব। পাৰ্থ, আপুনি লাইনত থাকক। কিন্তু গীতটোক লৈ ৰাজ্যজুৰি যিহেতু তীব্ৰ প্ৰতিক্ৰিয়া হ'ল, তাৰপাছত সামাজিক মাধ্যমত এই গানটো আঁতৰাই দিছে এইগৰাকী অখ্যাত গায়কে। আঁতৰাই কি ক'লে শুনাব বিচাৰিছোঁ। আচলতে বহুত ওপৰৰ পৰা প্ৰেছাৰ আহিছে আমাৰ, তো আমি কৈছোঁ এইটো আমি কোনো কি নাই, কোনো উচতনিমূলক হেৰি কি নাই, তথাপিও আমাৰ গানটো বহুত বাধ্য কৰিব লগা হ'ল। তো আপোনালোকে অনুগ্ৰহ কৰি যোনে ডাউনলোড কৰি গানটো শ্বেয়াৰ কৰিছে বা নিজৰ পেজত বা নিজৰ প্ৰফাইলত লগাইছে, অনুগ্ৰহ কৰি গানটো ৰিমুভ কৰি দিব।
গানটো রিমুভ করে দিয়ার আহ্বান জানাইছে এই গায়কজনে। কিন্তু ইতিমধ্যে বহুতে ডাউনলোড করে ললেই পার্থ গানটো, আর হয়তো আন আন মাধ্যমত বিয়পাবলে চেষ্টাও করে আছে এটা চক্রয়। প্রাঞ্জল, ইতিমধ্যে বহু লোকে সেই গানটো ডাউনলোড করে দিলে। গানটো আমি সম্প্রচার করব নোৱাৰো, এটা উচ্চতনীমূলক গান, বিহুকরিয়া গান এক বলে কব লাগিব। এই সিঙ্গারজনে, এই গায়কজনে সেই গান আপলোড করেছিল, কিন্তু যদিও তেওঁ ডিলিট করলে গানটো ইতিমধ্যে ভাইরেল হয়ে গেছে। তেওঁ যে আহ্বান জানাইছে, সেই আহ্বানের সহারি জানায় কিমান লোকে সোশ্যাল মিডিয়া প্রোফাইলের নিজের নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের গানটো ডাউনলোড করব, সেই কথা এই মুহূর্তে কই দিব নোৱাৰি। আজিজুর রহমানে ফেসবুকত মন্তব্য করেছে, তেওঁ প্রথমটো মন্তব্য হৈছে এই বিশেষ গান গোৱা গায়কজন কোন, অর্থাৎ এজন এজন অখ্যাত গায়ক, কোনে এই গানটো লিখিছে, এনে গানে পরিস্থিতি শান্ত করব নে উত্তপ্ত করব, স্বাভাবিকতে উত্তপ্ত করব। কোনোবা সচেতন নাগরিকে গায়কজন বা গানটোৰ লগত জড়িত কোনো লোকক চিনি পালে গানটো সামাজিক মাধ্যমৰ পৰা ডিলিট কৰিবলৈ কওক, এনে গানৰ কোনো প্রয়োজনীয়তা নাই। ৰাজনৈতিক ষড়যন্ত্ৰ চলি আছে আৰু সেই ষড়যন্ত্ৰৰ জালত ভৰি কিয় দিব লাগে। সংখ্যালঘু লোকৰ একাংশ অতি বুদ্ধিজীৱীৰ বাবে আজিৰ পৰিৱেশ পৰিস্থিতি এনে হবলৈ পাইছে। নিজকে অলপ সংযত কৰি ৰাখিব কিয় নোৱাৰে, কি প্রয়োজন আছে এনে গানৰ, এই মন্তব্য ৰাইজৰ দলৰ উপসভাপতি আজিজুর রহমানের। সঁচাকৈ এই সময় হৈছে সংযত হওয়ার সময়। বিগত সময়ত আমি দেখিলোঁ মাছক লৈ মেচক কাণ্ড কৰি যি এক সংঘাতৰ সূত্রপাত হওয়ার এক পরিবেশৰ সৃষ্টি হল অসমত। গতিকে তেনে এক পরিবেশ পরিস্থিতির মাজত, তেনে এক জটিল সময়ের মাজত এজন অখ্যাত গায়কৰ এটা 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 উচতনিমূলক গীতে বিরূপ প্রভাব পেলাব পাৰে। হয়, গায়কজনে বারে বারে দাবি কৰিছে যে তেওঁ ওপৰৰ পৰা প্রেসার পাইছে, তাৰ বাবে গানটো ডিলিট কৰিবলৈ বাধ্য হল। তেওঁ একো ভুল কৰা নাই, তেনে ধৰণৰ তেওঁৰ এটা বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখিবলৈ পাইছোঁ। কিন্তু তেওঁ তাত গানটোত তিনিটা মারাত্মক ভুল করেছে। এফালে মিয়া জাগিলে নিজের নাম পাহরি যাবা বলে কেছে, সেয়া উচ্চতনি, আর পিতৃপুরুষের কথা কৈছে, অসম কি তোমার বাপর নাকি, এনে ধরনের শব্দ ব্যবহার করেছে। লগতে মন্দিরের পুরোহিতর কথা কৈছে, মন্দিরের পুরোহিতক ধর্ষণকারীর সঙ্গে রিজাইছে এইগারী অখ্যাত গায়কে, যুক্ত মারাত্মক ভুল, তিনিটা ভুল করেছে এইজনে পার্থ। হয়, সেই ভুলকিটা আপনি ইতিমধ্যে উল্লেখ করেছে। মন করব বাংলাদেশত যেটা অশান্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, বাংলাদেশতো তেনে ধরনের এক গান, এটা এটা কালচারাল রেজিস্টেন্স, সেই এনে ধরনের এক বিশেষ গানের যোগেদি বাংলাদেশত পরিলক্ষিত হয়েছিল। সেই গানটুক এক প্রকার কপি করা পরিলক্ষিত হয়েছে এইখন এইজন অখ্যাত সিঙ্গারে। আর যেটা রাজহুয়া এক মঞ্চত সামাজিক মাধ্যমত যেটা এজন ব্যক্তিয়ে নিজের এক্সপ্রেস করে, নিজের অভিব্যক্তি প্রকাশ করে, তেওঁ সংযত হওয়াটা খুবই প্রয়োজন। আর এনে ধরনের জটিল পরিস্থিতির মাজত অসম যেহেতু পার হয়ে গৈ আছে, এনে এক সময়ত তেওঁ সংযত হওয়াটা খুবই প্রয়োজন আছিল। যদিও তেওঁৰ গানটো ডিলিট করে দিয়েছে, ইতিমধ্যে গানটো ভাইরেল হয়ে পড়ছে। আর ইয়ার প্রত্যুত্তর পদ্ম হাজরিকাও এই মুহূর্তে প্রদান করেছে, বিধায়ক পদ্ম হাজরিকায় প্রদান করেছে, আজিজুর রহমানে প্রদান করেছে। অনাগত সময় যাতে গানটো অধিক ভাইরেল নহয় আর এই গানটোর যোগেদি যাতে কোনো মুসলমান সমাজের ব্যক্তি সকল প্রভাবিত নহয়, সেই সকলরে কাম্য। আর এই ব্যক্তিজনে, এই অখ্যাত গায়কজনে এই গানটো গোয়ার কারণে আরক্ষী অনাগত সময় তেওঁৰ বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সেয়া লক্ষণীয় হব। প্রাঞ্জল, ধন্যবাদ পার্থ। ক্ষমা খুঁজিলেও নগর মিয়া লোকর মাছ নাখায় উজনিবাসী। নগর মিয়া মাছ বেপারীর বিরুদ্ধে উজনির জেহাদ ঘোষণা করা হল। নগর মিয়া লোকে উৎপাদন করা উজনিলৈ পঠালেও সেই মাছ নাখাও বলে হুঙ্কার দিছে উজনির দল সংগঠন তথা রাইজে। নগদ মাছ উৎপাদনত বিষাক্ত ইউরিয়া ব্যবহার করার অভিযোগ করেছে বিভিন্ন দল সংগঠনে। আমি মাছ পঠিয়াম, অহাকালির পরাও যাব, আজির পরাও যাব, নিশ্চয় যাব, আর ভবিষ্যতে আমি পঠাম। তোমালোকে পঠিয়ালেও আমি নলো। এই মিয়া দালাল রূপী সকলে এবার কব তেওঁলোকে যে আমি মাছ উজনি অসমলে নপঠিয়াও, এবার অবয়সত ভরিত ধরে প্রার্থনা জানাব যে আমি মাছ পঠিয়াম, আমার ভুল হল, কিন্তু আমি তহতর মাছ গ্রহণ নকরো, তহতর মাছ নালাগে, সিধা কথা আর স্পষ্ট কথা। বুমেরাং হয়েছে নগাঁওর একাংশ মিয়া মাছ বেপারীর মৎস্য জেহাদ। উজনি অসম আর শিবসাগরলৈ মাছ নপঠিয়াও বলে ফটোয়া জারি করেছিল নগাঁওর একাংশ মিয়া মাছ বেপারী। তারপর দুদিন ধরে শিবসাগরলৈ মাছ প্রেরণ করা নাছিল নগাঁওর। পিছত রাইজর সম্মুখত ক্ষমা বিচারি উজনিলৈ মাছ পঠিয়াব বলে কৈছিল জহিরুলে, কিন্তু এতিয়া উজনিত আরম্ভ হয়েছে উলুটা জেহাদ। নগাঁওর মিয়া মৎস্য ব্যবসায়ীর বিরুদ্ধে সরব উজনির বিভিন্ন দল সংগঠন। উজনির বজারত নগাঁওর মাছর প্রয়োজন নাই বলে দিলে হুঙ্কার। নগাঁও মাছ উজনি অসমৰ মানুহে কি কয় ইতিমধ্যে ত্যাগ কৰিছে, বর্জন কৰিছে, যিহেতুকে কোনোবাই ক্ষমা খুজিলে বুলি আচলতে আমি বৰবি খাম নে নাখাম আচলতে আমি নিজে সেইটোহে নিৰ্ধাৰণ কৰিম। আমি ৰাইজলৈ আহ্বান যে আপোনালোকে ইতিমধ্যে এবাৰ বর্জন কৰা এই মানে বৰবিসমূহ পুনৰ খাল খানি জখিনি চপাই নল'ব।
উজনি রাইজকো আহ্বান গ্রহণ নকৰিব নগাঁৱৰ মাছ। ইয়া কেবল মাছৰ যুঁজ নহয়, ইয়া মর্যাদার যুঁজ হয়ে পড়েছে বলে সজাগর আহ্বান। আমি যদি মর্যাদা সহকারে যদি জিয়াই থাকবলে হয় বা আমি কিমান দিনলৈ জিয়াই থাকিব পাৰিম, এই কথাটো কিন্তু আমার নিজের উপর নির্ভর করব। আর এই বিষয়টা কেবল মাছের যুঁজ নহয়, এই কিন্তু আমার এই যুঁজখান আমার আসলে নিজের, আমার স্বাভিমানের যুঁজ। আমি কিমান দিনলৈ মর্যাদা সহকারে জিয়াই থাকিব পাৰিম। শিবসাগরত পর্যাপ্ত থলুয়া মাছ থাকার দাবি দল সংগঠনের। নগাঁওর মাছের পরিবর্তে শিবসাগরত স্থানীয় লোকে থলুয়া মাছক অগ্রাধিকার দিছে। যোৱা দুটা দিনত এই কথা প্রমাণ হল যে নগাঁওর বিষাক্ত ইউরিয়াযুক্ত মাছ শিবসাগরলৈ নপঠিয়ালেও আসলে কোনো ধরনের অসুবিধা নহয়। শিবসাগরের বজারত ইতিমধ্যে থলুয়া মাছের উভয়নদী হয়ে পড়েছে, আর ইতিমধ্যে শিবসাগর জেলার মীন বিভাগের ফলপরাও এই কথাটা কোয়া হয়েছে যে শিবসাগর মানুষের চাহিদা পূরণ করবরক শিবসাগরত পর্যাপ্ত পরিমাণের থলুয়া মাছ আছে। নগাঁওত মাছ উৎপাদনত ইউরিয়াকে ধরে নানা রাসায়নিক দ্রব্য ব্যবহার করার অভিযোগ বিভিন্ন দল সংগঠনের। সেই নগাঁওর ইউরিয়াযুক্ত মাছ গ্রহণ নকর বলে হুঙ্কার শিবসাগরবাসীর। এনেধরণে বরবিহ মিহলাই মাছ বিক্রি করা সকলের বিরুদ্ধে তদন্ত করে গ্রেপ্তার করার দাবি দল সংগঠনের। সরকারখনক আমি আসলে দাবি জানাইছো যে খাদ্য সুরক্ষা আইনের অধীনত এই পুখুরীসমূহ তথা এই মাছ পালকসমূহের উপর বিহিত ব্যবস্থা গ্রহণ করব। আর এটা কথা ঠিক যে আমি আর কেউ উজনি মানুষে ইমান সহজে ইমান সহজতে এই হেৰি মাছ এই কি কয় ইউরিয়া মাছ দিয়া মাছসমূহ আদরি নল। আনহাতে নগাঁওর মাছ আমদানিক লৈ বিতর্ক হয়ে থাকা সময়তে শিবসাগর জেলা মীন উন্নয়ন বিষয়ায় সদরি করেছে গুরুত্বপূর্ণ তথ্য। নগাঁওর মাছ নানিলেও শিবসাগরত থলুয়া মাছেই চাহিদা পূরণ করবরা হব বলে কয় মীন বিষয়াগিয়ে। আমার আমি বহুতখিনি ফার্মার লগত আমার ইন্টারেক্ট করেছো, কথা পাতিছো, তো তেওঁলোক বহুত হ্যাপি। তেওঁলোকৰ যোনখিনি উৎপাদন আছে সেইখিনি যাতে মার্কেটত ধুনিয়াকে দিব পাৰিব। আজি আমার ডিপার্টমেন্টের টিম লৈ পেলাই আমি মার্কেট ভিজিট করে আহিলো। মার্কেটত আমি দেখিছো যে ধুনিয়া আমার যোনখিনি বিলর বা নদীর মাছ আছে অ্যাবান্ডেন্ট হয়ে আছে। লগতে শিবসাগরের মৎস্য পালনের বাবে যথেষ্ট সুবিধাজনক আর শিবসাগরবাসীক মৎস্য পালনত গুরুত্ব দিবলৈও আহ্বান জানাইছে। এই ক্ষেত্রে জেলা মীন বিভাগে সহায় সহযোগিতা আগবাব বলেও আশ্বাস দিছে মীন বিষয়াগিয়ে। মই আমার ফার্মার বা নতুন লড়াকও কয়ে আছে যে ফ্রেস ফার্মিংটা করব, ধুনিয়া এটা আপনার রেভিনিউ আর্ন করব, আপনার ধান খেতে বেশি ইয়াতে প্রডাকশন হয় আর এটা একটা রিক্রিয়েশনাল পারপাসের নিচিনা হয়। ধর আপনি ফিশারি পাড়াতে দানা কিনে দিতে আপনার মনতো একটা আনন্দ পাব, বড় একটা কষ্ট নহয়, রিটার্ন খুব ধুনিয়া হয়। আর সেই মার্কেটিং যে লিঙ্কেজ আছে সেই কারণে আপনাদের চেষ্টা করব। উল্লেখযোগ্য যে কার্বি আংলঙর খটখটিরে উজনিলৈ গৈছে নগাঁওর মাছ, কিন্তু শিবসাগরবাসীয়ে স্পষ্ট করে দিছে তেওঁলোকে বিচরা নাই নগাঁওর মাছ। লক্ষণীয় হব আগন্তুক দিনত এই মৎস্য জেহাদর কিদরে পড়িব অন্ত। নকছাৰীৰ পৰা জ্যোতিপ্ৰসাদ গগৈ আৰু শিবসাগৰৰ পৰা প্ৰদীপ গগৈৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। বিধানসভাত পাৰিত দ্য আসাম কম্পালসরি মুসলিম মেরেজ এন্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন বিধেয়ক 2024। রাজ্যত কাজি প্রথা বিলুপ্ত করার লক্ষ্যে বাতিল করা হয়েছে পূর্বর দ্য আসাম মুসলিম মেরেজ এন্ড ডিভোর্স রেজিস্ট্রেশন এক্ট 1935। মুসলমান বিবাহ বিচ্ছেদ পঞ্জীয়ন আইনের জড়িয়ে কাজির পরিবর্তে উপপঞ্জীয়কে মাত্র এক টকাতেই পঞ্জীয়ন করব মুসলমানের বিবাহ। বিধানসভার অধিবেশনত এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মুসলমান প্রধান রাজ্য কেরালা আর জম্মু কাশ্মীরত উপপঞ্জীয়কে পঞ্জীয়ন করে মুসলমানের বিবাহ। অসমতো কাজি ব্যবস্থা নির্মূল করার লক্ষ্যে নতুন বিধেয়ক আনিছে রাজ্য সরকারে। গাঁয়ে ভূঁয়ে আনঅথরাইজ মানুষে মুসলিম ম্যারেজ রেজিস্টার করে। এতিয়া হল কি আপনাদের সাব যে তালাকটো গভর্নমেন্টে সুপ্রিম কোর্ট আর পার্লামেন্টে ইলিগেল বলে কলে। এটা তালাকর উপর বহুত কেস আহিব কোর্টত, মেইনটেনেন্স বিচারিব কিবা বিচারিব। কাজি সকলে বহুত ক্ষেত্রত আইনটো পালন নকরাক রাতি রাতে তালাক করে দিয়ে। যদি চাইল্ড ম্যারেজর বিরোধী সরকারের অফিসার এজনে যদি বিয়াটো রেজিস্ট্রেশন করে তাত এমএলএর কথাও চলিব, কম্পিউটার হব লাগিব, রেজিস্ট্রেশন সার্টিফিকেট হব লাগিব, ধরিত্রী পোর্টেলর দরে দেখা পাই থাকিব। মুসলিম রেজিস্ট্রেশন এন্ড ডাইভোর্স তালাকৰ লগত মুসলিম মহিলার সম্পত্তি অধিকার বহুত কথা জড়িত থাকে।
এটা বিয়ার সময়ত এটা অ্যামাউন্ট এটা কই দিয়া হয়। এতিয়া যদি রেজিস্ট্রেশন হয় অ্যামাউন্টটো রেজিস্ট্রেশন দলিলত আহিব, এতিয়াতো মুখত মুখত থাকে যেটো অ্যামাউন্ট কোয়া হয় যে তালাক দিলে এই অ্যামাউন্টটো আমি ছোৱালীজনীক দিম। এতিয়া আন্ডার দা রেজিস্টার্ড হলে সি লিখা পড়া হব, এতিয়া আগত হলে কাজিয়ে নিজের পেজটুকে বদলাই দিব পারে, তারতো কোনো গ্যারেন্টি নাই। যদি কাজিয়ে মুসলিম বিয়া রেজিস্টার করিব পারে, তাহলে মাটি বাড়ি রেজিস্টার করিবর কারণেও আমি কাবাক কাবাক প্রাইভেট মানুষক দায়িত্ব দি দিব পারো, দুইটা তো একই কথা। সেকারণে কাজি সকল মূর তাতো আহিছিল, 35ৰ পৰা তেওঁলোকে আজিলৈকে চলালে। এতিয়া নতুন ব্যবস্থা এটা সময় দিয়ার সময় আহি পৰিছে। মুসলিম ম্যারেজ রেজিস্ট্রেশন করতে আমি সিম্বলিক 1 টকা লম, থ্যাংক ইউ, এইটো হল ভাল, কারণ আমি পয়সা ইনকাম করার কারণে এটু করা নাই, জাস্টিসর কারণে আনিছো। গতি মোহর রেজিস্টার করতে যদি 5 লাখ হয়, 5 লাখের উপর যদি রেজিস্ট্রেশন ফিজ লব যায়, এটু উল্টা হয়ে যাব। সেকারণে মই আপনার এসুরেন্স দিলো যে মুসলিম ম্যারেজ উইল বি রেজিস্টার্ড এজ এ সিম্বলিক ফিজ অব ₹1। ইন্ডিয়াত মুসলিম বহুল রাজ্য কেখন? কেরালা, অসম, পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরত অলরেডি রেজিস্ট্রেশন ইজ ডান উইথ দ্য স্টেট গভর্নমেন্ট, কেরালাত রেজিস্ট্রেশন ইজ ডান উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। কথাটা বুঝি পালে তো? সেকারণে আমি এমেন্ডমেন্ট রাস্তা যাওয়া নাই, রিপিল করছো। আর কাজি সকলক ইয়ার প্রায় মই ধন্যবাদ জানাইছো যে ইমান দিনে আপনাদের কষ্টকর কাম এটা করিলে, আর ইমান কোর্টে টোর্টে ঝামেলা করা আপনাদের কি প্রয়োজন আছে যাওয়া আহা করা, গতি আপনাদের রেস্ট ল, মই বহুত খেজুর খালো তেওঁলোকৰ আঁতরও দিলে, তো সব ঠিক আছে, কিন্তু খেজুর আঁতর মূর্তাটো আহি আছে, কিন্তু হলেও আমি স্থিতপ্রজ্ঞ হয়ে থাকব। ইফালে 2026ৰ ভিতৰত ৰাজ্যত বন্ধ হ'ব বাল্য বিবাহ। বাল্য বিবাহ কৰা 7গৰাকীৰ 15 বছৰ শাস্তি হৈছে। বাল্য বিবাহৰ বিৰুদ্ধে চলোৱা অভিযান মুছলমান বিৰোধী নহয়। দক্ষিণ শালমৰা, ধুবুৰীত আটাইতকৈ বেছি বাল্য বিবাহ। ভেরি পজিটিভ। সেকেন্ড বিধায়ক মহোদয় যেটো কৈছে চাইল্ড ম্যারেজ বন্ধ হ'ব নাই, 26ৰ ভিতৰত মই বন্ধ কৰি দিম অসমত, এইটো হ'বই নোৱাৰে। এইটো যত যত হৈ থাকিব হৈ থাকিব, কিন্তু অসমত হব নোৱাৰে, কাৰণ পস্কোত এতিয়ালৈকে 14 বছৰ জেল 7 জনৰ হল। এতিয়া BNSত এনেকুৱা এটা ডাঙৰ প্ৰভিজন আহিছে যে চাইল্ড ম্যারেজ প্ৰমাণ কৰিব নালাগে। ভাৰতীয় ন্যায় সংহিতাত আহিছে যে যদি মাইনৰ এজত বিয়া হৈ ছেক্সুৱেল ইণ্টাৰকোৰ্ছ হয়, ইট ইজ ইকুইভেলেণ্ট টু ৰেপ। তাৰমানে বাচ্চা জন্ম হলেতো ছেক্সুৱেল ইণ্টাৰকোৰ্ছ হৈছেই, সেইকাৰণে ৰেপ চাৰ্জ প্ৰুফ উইল বি ভেৰি ভেৰি ইজি থিংছ টু ডু নাও। 18 বছৰৰ আগত মই ভুলত বিয়া কৰালোঁ, তাৰ শাস্তি হ'ল 2 বছৰ বা আঢ়ৈ বছৰ। কিন্তু যদি বিয়া কৰোৱা ছোৱালীজনীৰ লগত ইণ্টাৰকোৰ্ছ কৰোঁ, তেতিয়াহ'লে ইট ইজ এমাউণ্টিং টু ৰেপ। এইটো ৰেপ বুলি ধৰি লোৱা হয়, ৰেপ টু এ মাইনৰ। আৰু এইটোতো প্ৰুফ কৰিব প্ৰমাণে নালাগে, এইটোতো আপোনাৰ ল'ৰা হয়েই, ল'ৰাটো খালি DNAটো টেষ্ট কৰি ল'ব লাগে, বাপেক আৰু ল'ৰাটো DNA একে হয় নহয়, ছোৱালীজনীৰ DNA একো হয় নহয়, তাত আৰু বেলেগ একো প্ৰুভে নালাগে। মুসলিম ছোৱালীৰ ক্ষেত্ৰতো আপোনালোকে আমাৰ লগত থিয় নহয়, আপোনাৰ নিজৰ ছোৱালীজনীৰ ক্ষেত্ৰতো দুজনী ছোৱালী থকাৰ পিছতো যদি ছোৱালীৰ ন্যায় কাৰণে আপুনি থিয় নহয়, আপোনাৰ ছোৱালীতকৈ কাজি আপোনাৰ কাৰণে বেছি মৰমৰ হ'ব পাৰে নেকি? হ্যাঁ, আচরিত কথা। মূর ছোৱালী হলে তো মই কমালে ছোৱালীৰ কাৰণে যান আজি। আপনাদের কত কাজি কাজি আর নিজের ছোৱালীৰ অধিকারের লগত কম্পেয়ার করি? মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমি সমানে সমানে মোর ছোৱালীৰ আপনার ছোৱালীৰ সমানে সমানে চিন্তা করি। আমার তো প্রবলেমে নাই আছে, 84% চাইল্ড ম্যারেজ ভারতবর্ষত নন মুসলিমত হয়ে আছে, আমি সেইখিনিও কনসার্ন, বন্ধ হব লাগে চাইল্ড ম্যারেজ, আমি এইটো বিচাৰো। আপোনালোকক মই এটা হাত জোর করে কইছো যে আমার মানুষখিনিক এনেকে কই নিদিবসুন, যা কালিও কই আছে যে পলিগেমি আপনার বেশি, এই হাউসত থাকা এজন মানুষ সুদক কারোবার সমষ্টির হিন্দু মানুষের পলিগেমি আছে নেকি? চাইল্ড ম্যারেজ ইজ নট এগেইনস্ট মুসলিম। আমি যে কই আছো যে চাইল্ড ম্যারেজ বন্ধর অভিযান, আপনার গাত পাতি লবই নালাগে। এরেস্ট করা লিস্টত যদি চাই, তাত দেখিব হিন্দু আছে, মুসলমানও আছে, কিন্তু দাতায় আমাক কয়
যে সাউথ সালমা আর ধুবুরী ডিস্ট্রিক্ট, মানে ধর্মলৈকে যোৱা নাই, সাউথ সালমা আর ধুবুরী ডিস্ট্রিক্ট চাইল্ড ম্যারেজ আটাইতকৈ বেশি। নির্বাচনের পিছতে প্রয়োজনতকৈ যেন অধিক আত্মবিশ্বাসী হয়ে পড়া কংগ্রেসত উকমুনি দিছে বিদ্রোহে। নতুন নেতৃত্ব সভাপতির আসন দিয়ার প্রসঙ্গে কংগ্রেসের ভিতরচরাত আরম্ভ হয়েছে আভ্যন্তরীণ কন্দল। বেয়া দিনত দলের নেতৃত্ব লওয়া ভূপেন বরাক এই ভালর দিনত সভাপতির আসনত যেন চাব নিবিচারে একাংশয়। প্রদেশ কংগ্রেসত বিদ্রোহ, সভাপতিক লৈ দুভাগত কংগ্রেস। ভূপেন বরার নেতৃত্বত সন্তুষ্ট নহয় দলের গরিষ্ঠ সংখ্যক বিধায়ক। দিল্লী হাইকমান্ডলৈ পত্র প্রেরণ করিলে বিদ্রোহী বিধায়কে। দেশের লোকসভা নির্বাচনের পিছত প্রয়োজনতকৈ যেন অধিক আত্মবিশ্বাসী হয়ে পড়েছে কংগ্রেস। বহুতর দরে কংগ্রেসের পূর্বর দিন উভতি অহার আশা দেখিছে বর্তমানের প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই। পিছে বেয়া দিনত দলের নেতৃত্ব লওয়া ভূপেন বরাক এতিয়া ভাল দিনত চাব নিবিচারে একাংশয়। সেয়ে আগতীয়াকৈ ভূপেন বরাক অপসারণের মন মেলিছে গরিষ্ঠ সংখ্যক বিধায়কে। বিগত প্রায় তিনিটা বছর কার্যকাল সম্পূর্ণ করার পিছত এতিয়া তেওঁলোকে বিচাৰে সভাপতি পদৰ পৰা আঁতৰিব লাগে ভূপেন বরাক, বিপরীতে সভাপতির আসন দিব লাগে দলের নতুন নেতৃত্ব, যাক লৈ কংগ্রেসের ভিতরচরাত আরম্ভ হয়েছে আন এক আভ্যন্তরীণ বিদ্রোহ। অভিযোগ অনুসরি ভূপেন বরার কাম কাজ চিন্তা চর্চাত সন্তুষ্ট নহয় একাংশ বিধায়ক। ভূপেন বরার তুলনাত শক্তিশালী নেতৃত্ব বিচাৰে দলের একাংশ বিধায়কে। সেইবাবে ভূপেন বরাক সভাপতি আসন এরাবলৈ দিল্লী নেতৃত্বলৈ 19 বিধায়কে প্রেরণ করেছে লিখিত প্রস্তাব। উল্লেখযোগ্য যে দলের সভাপতিগার অপসারণ করার আসনিত ভূমিকা লৈছে দলের এগারী সাংসদে, যীগী সাংসদের নেতৃত্বতে দিল্লীলৈ পত্র প্রেরণের অভিযোগ পোৱা গৈছে। পিছে দিল্লী নেতৃত্বলৈ প্রেরণ করা পত্র সন্দর্ভত অবগত নহয় বলে মন্তব্য কংগ্রেসের দুই বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ আর আব্দুর রহিম আহমেদর। একেবারে এই মিছা বাতরি মই ভাবো, কারণ আপনাদের জানে যে আমার কংগ্রেস দল সম্পূর্ণরূপে একটা নিয়মের মাজেরে চলে, আমার হাইকমান্ডার এখতিয়ারের কথা, গতি ইয়াতে কোনো বিধায়কর মতামত লৈ পেলাই কোনো কমিটি হাল সলনি করব বলে এই মই ব্যক্তিগতভাবে নাভাবো, আর এনে কোনো ইনফরমেশনও মোর হাতত নাই। এই সংবাদ মাধ্যমের সৃষ্টি বলে মই কব খুঁজো, কারণ এনে কোনো ধরনের বাতরি আমার কানত অহা নাই। ভারতীয় জাতীয় কংগ্রেসের বর্তমান এই মুহূর্তলেকে আমি সকল একত্র হয়ে আছো, আমি সাংসদসকল যিকেইজন সাংসদ আমাৰ মাজৰ পৰা বহু ভোটত বিজয় হৈ গৈছে, যিকেইজন বিধায়ক হৈ আছো, আমি প্ৰত্যেকে একতাৰ দোলেৰে বান্ধ খাই ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছক শক্তিশালী কৰিবলৈ আমি আগবাঢ়ি আছো, তেনে কথাৰ কোনো বৰ্তমানলৈ হেৰি নাই। বৰ্তমান আমি সভাপতিৰ নেতৃত্বত আমি কাম কৰি আছো, ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছক আমি শক্তিশালী কৰি আছো, আৰু ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ যেতিয়াই যি আদেশ থাকিব তাত সকলোৱে চকীদাৰৰ দৰে পালন কৰিব লাগিব। পিছে দলের এই সকল বিধায়কে যিমানে বিষয়টি থাকিবলৈ চেষ্টা নকৰিলেও দলের ভিতরের বিক্ষোভ এক প্রকার উমি উমি জ্বলি উঠা পোহরলৈ আহিছে। ইফালে প্রদেশ কংগ্রেসের সভাপতির আসনের পৰা অপসারিত করে গৌরব গগৈ বহুৱালেও কোনো আপত্তি নাই বলে সদরি করে দিলে ভূপেন বরাক। কংগ্রেসের পৰা সভাপতি আঁতৰলৈতো কংগ্রেসতে থাকিম, কংগ্রেসতে থাকিম, পদবীটো বহুত বদলি হৈছে জীবনত। কেন্দ্রীয় নেতৃত্ব যদি বিচাৰে মই এক সেকেন্ড সময়ও নলওঁ। অবশ্যে এয়া দলীয় বিষয় বলে প্রতিক্রিয়া প্রকাশের পর বিরত থাকিল গৌরব গগৈ। ভূপেন বরা ডাঙরিয়া SIT পৰা নিজকে বচাবলে আমাক বিভাজিত করবলে বিচাৰিছে, আমার মাজত সংঘাত সৃষ্টি করবলে বিচাৰিছে। তো বাকি দলীয় কথা মই বাহিরত কেতিয়াও নকওঁ, আর দলত দলের নেতৃত্ব সদায় কই আহিছো যে আমার এটাহে লক্ষ্য যে আহাবার বিধানসভা নির্বাচনত অহংকারী মুক্ত অহংকার মুক্ত অসম আমি রাইজক দিবলে বিচাৰি। পিছে ভূপেন বরার সভাপতিত্বক লৈ ইমান অসন্তুষ্ট হওয়ার আরত কি কারণ লুকাই আছে সেয়াও এতিয়া বিশ্বাসের কারণ হয়ে পড়েছে। ক্যামেরা পার্সন সঞ্জয় বরা আর প্রভাস সিংর সহিতে বলেন ভট্টাচার্যর রিপোর্ট, News 18 অসম নর্থ ইস্ট। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, রাজ্য সরকারের তৃতীয় আর চতুর্থ বর্গর পরীক্ষার দিন ঘোষণা। 15 আর 29 সেপ্টেম্বর অনুষ্ঠিত হব তৃতীয় বর্গর পরীক্ষা,
আনহাতে 27 অক্টোবরত অনুষ্ঠিত হব চতুর্থ বর্গর পরীক্ষা। তৃতীয় বর্গর উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ সকলের পরীক্ষা অনুষ্ঠিত হব 15 সেপ্টেম্বরত। 29 সেপ্টেম্বরত আগবেলা অনুষ্ঠিত হব স্নাতক ডিগ্রিধারী সকলের পরীক্ষা। 29 সেপ্টেম্বরত বিয়লি অনুষ্ঠিত হব মেট্রিক উত্তীর্ণ চালক পদর পরীক্ষা। পুনর্বার জানাইছো, এয়া হয়েছে রাজ্য সরকারের তৃতীয় আর চতুর্থ বর্গর পরীক্ষার দিন। 15 আর 29 সেপ্টেম্বরত অনুষ্ঠিত হব তৃতীয় বর্গর পরীক্ষা, আনহাতে 27 অক্টোবরত অনুষ্ঠিত হব চতুর্থ বর্গর পরীক্ষা। তৃতীয় বর্গর উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণসকলের পরীক্ষা অনুষ্ঠিত হব 15 সেপ্টেম্বরত। 29 সেপ্টেম্বরত আগবেলা অনুষ্ঠিত হব স্নাতক ডিগ্রিধারীসকলের পরীক্ষা। 29 সেপ্টেম্বরত বিয়লি অনুষ্ঠিত হব মেট্রিক উত্তীর্ণ চালক পদর পরীক্ষা। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত, দেশৰ ওয়ান নম্বৰ ওয়ান নিউজ প্লেটফর্ম। জি নিউজ এপত থাকিব কেবল আপুনি বিচরা খবৰ, খেল, রাজনীতি, সিনেমাৰ পৰা স্বাস্থ্য, শিক্ষা আৰু জীৱনশৈলীলৈ নিউজৰ প্ৰায় সকলো বিষয় সামৰি একমাত্র এপ, যত 15টা ভাষাত পাব লাইভ ভিডিও, যি আপোনাৰ অঞ্চলৰ ভিন ভিন বিষয়ৰ নিউজ সংগ্রহ কৰে আৰু সত্য নিৰূপণ কৰে। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড, গুগল ষ্টোৰ, এপ ষ্টোৰত পাব এই নিউজ 18 এপ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ। বাতৰিখিনি সময় হৈছে বাণিজ্যিক বিৰতিৰ। এইটো মাইথান ষ্টীল নহয়। অ, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল।